নতুন ফোন কেনার আমাদের সকলেরই স্বপ্ন থাকে, বা সেই টাকা সামর্থ্য না থাকায় আমরা অনেকে পুরানো ফোন কিনে থাকি। তো পুরানো ফোন কেনার আগে যাতে না আপনাদের ঠকতে হয়, তার জন্যই আজকের এই ভিডিও। তো আপনারা কীভাবে পুরানো ফোনটিকে চেক করবেন কেনার আগে, তো সেই আজকের ভিডিওতেই সেটি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখুন আর এবং শিখে নিতে পারেন যে পুরানো ফোন চেক করতে কী কী দরকার এবং কীভাবে চেক করবেন আপনারা একটি অ্যাপসের মাধ্যমে, যার মাধ্যমে আপনারা কিন্তু পুরানো ফোনটি চেক করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো যেটার মাধ্যমে আমরা চেক করব তার নাম টেস্ট এম হার্ডওয়্যার। তো এটা হচ্ছে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখান দিয়ে আপনারা চেক করতে পারেন, এই অ্যাপসটি ওপেন করলেই আপনারা কিন্তু চেক করতে হবে। তো প্রথমে আছে স্ক্রিন চেক, তারপর আছে সাউন্ড চেক, তারপর মনিশন চেক, কানেক্টিভিটি চেক, হার্ডওয়্যার চেক, ক্যামেরা চেক, এরকমভাবে অনেক অপশান আছে, হেডফোন, স্পিকার, এয়ার ফ্রাইস, মাইক্রোফোন। তো আপনারা এখান থেকে কিন্তু সব কিছু চেক করে দিতে পারেন, ওয়াইফাই, ব্লুটুথ, সি কলার, জিপিএস, চার্জিং, হার্ডওয়্যার বাটন, ভাইব্রেশন, প্রক্সিমিটি। তো এইগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। তো চলুন আমি আপনাদের এক এক করে দেখাই কীভাবে চেক করুন, এবং এখানে আপনারা ক্লিক করলে কুইক টেস্ট করতে পারেন এবং ফুল টেস্টও করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ফুল টেস্টই করবো, যার জন্য আমি দেখাচ্ছি প্রথমে স্ক্রিন চেক, যেটা আপনাদের চেক ঠিক আছে সেটা দিলাম রাইট চিহ্ন দেখো। তো দেখুন আমি স্ক্রিন চেক করে দেখাচ্ছি, তো জাস্ট আমি এখানে টাচ স্ক্রিনে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট অপশান এসেছে, এই স্টার্ট অপশানে ক্লিক করবেন এবং আপনাদের বলা হবে যে এই স্ক্রিনটাকে এরকম ক্লিক করতে, মানে যেখানে যেখানে স্ক্রিনের প্রবলেম থাকলে সেখানে আর কিন্তু কালারিং হবে না। তো দেখতে পাচ্ছেন আমি যে ক্লিক করছি এই টাইমের মধ্যে কিন্তু করতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি করছি। তো আমার স্ক্রিনটা কিন্তু ওকে আছে দেখতে পেলেন এখানে, তারপর আবার স্টার্ট করলাম, এই দেখুন মানে যখনই আপনাদের পুরো স্ক্রিনটা যখনই আপনাদের ফুল হয়ে যাবে তখনই কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি, কারণ এই টেস্টটা আমার হয়ে গেছে, এটা আমার ঠিক আছে ডিসপ্লেটা। তারপর দেখুন ওয়াইফাই চেক, যদি আমি স্টার্টে ক্লিক করি কিন্তু ওয়াইফাই চেক হবে। তো এখানে ও অ্যাড আসতে পারে, এটা যেহেতু অনলাইন, এটা কিন্তু আপনাদের নেট অন করেই করতে হবে। তো নেক্সট টেস্ট, তো ওয়াইফাই স্টার্টে ক্লিক করলাম, ওকে করলাম, এবং স্টার্টে করলে কিন্তু গো সেটিংয়ে ক্লিক করলে আপনারা জাস্ট ওয়াইফাইটা অন করবেন এবং এটা কিন্তু দেখাবে স্টার্ট, তারপর দেখবেন জাস্ট সেকেন্ড। তো আপনার এর মাধ্যমে ওয়াইফাইও কিন্তু টেস্ট করে নিতে পারবেন, সব কিছু এখানে টেস্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা ইয়ারফোন এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু সব কিছুই এখানে টেস্ট করতে পারেন এবং মাঝে মাঝে অ্যাড আসতে পারে যেহেতু এটা একটি অনলাইন অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এর মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিন এবার কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দেবো এম হার্ডওয়্যার বলে, সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন সার্চ দিই এম হার্ডওয়্যার, টেস্ট এম হার্ডওয়্যার বলে সার্চ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে টেস্ট এম হার্ডওয়্যার। তো এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন, এটা 20 MB মতো এবং রেটিংও ভালো আছে, দেখতে পাচ্ছেন 4.1 রেটিং, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে বন্ধুরা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে 5 স্টার দেওয়া আছে, ভালো একটি রেটিং আছে। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের মোবাইলটিকে চেক করে তারপরেই কিন্তু আমরা পারচেস করতে পারেন, যাতে না ঠকের মোবাইল কেনার সময়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নতুন নতুন অনলাইন টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো বাই, দেখা।